আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈশ্বরদি ডাল গবেষণা কেন্দ্র, বাংলাদেশের একমাত্র ডাল গবেষণা কেন্দ্র, আমি এখন এখানে অবস্থান করছি। আর আজকে আমি এই ডাল গবেষণা কেন্দ্রটির অতীত বর্তমান ইতিহাস নিয়ে বলবো না, কারণ অনেকেই এর বর্তমান ইতিহাস বলেছে, অতীত ইতিহাস বলেছে, কিন্তু আজকে আমি এই ডাল গবেষণা কেন্দ্রের ভিতরে এর প্রাকৃতিক সৌন্দর্য কেমন এবং এর ভেতরে আসলে সাধারণ পর্যটকরা এসে ঘুরতে পারবে কিনা সে বিষয়ে কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ জনি মৃধা ফ্রম জনি অন দ্য ওয়ে পেজ থেকে দেশ বিদেশের সকল বন্ধুদের জানাচ্ছি আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমি আছি ডাল গবেষণা কেন্দ্র ঈশ্বরদিতে, ঈশ্বরদির আলহাজ মোড়ে পাশেই অবস্থিত এবং মেন রোডের সাথেই এই ঈশ্বরদি ডাল গবেষণা কেন্দ্র। তো লেটস গো বন্ধুরা, আমরা তোমাদেরকে আজকে এই ডাল গবেষণা কেন্দ্রটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। বন্ধুরা, সাধারণ দর্শনার্থী যারা আসবে তারা সামনের গেটে এন্ট্রি করে নাম, মোবাইল নম্বর, ঠিকানা দিয়ে তারপরে প্রবেশ করতে পারবে। বন্ধুরা, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এত সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ, এবং আজকের বিকেলটাও ছিল অনেক সুন্দর। সেই সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এসেছি জামে মসজিদ ঈশ্বরদি ডাল গবেষণা কেন্দ্র, যা একদম অফিসের সামনে। মনোরম পরিবেশ ঘুরতে ঘুরতে আমরা কৃষি ইনস্টিটিউটে চলে এসেছি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কৃষি ইনস্টিটিউট ঈশ্বরদি। বন্ধুরা, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ঈশ্বরদির একটি বিখ্যাত প্রতিষ্ঠান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে অনেক শিক্ষার্থী পড়াশোনা করে এই ঈশ্বরদিতে, এবং এটা আবাসিক হল আছে, ছাত্রীনিবাস আছে, এবং এই আমি এখন বর্তমানে এই যে পিছনে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা আবাসিক হল, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের আবাসিক হল, এক কথায় সবাই বলে কৃষি কলেজ ঈশ্বরদি। আর এই পেছনে এটা একটা অনেক বড় একটা ডাইনিং আছে এবং এই পাশে পুকুর আছে। বন্ধুরা, খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ আমাদের ঈশ্বরদিতে এটি অবস্থিত, এবং ঈশ্বরদির বকুলের মোড় থেকে কিছু দূর সামনে এগিয়ে আসলে, অরণখোলার দিকে এগিয়ে আসলেই এই কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটটি অবস্থিত। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং লাইক কমেন্ট, এরকম আরও ভিডিও পেতে আমার পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থাকো।